হ্যালো প্রবাসী ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম যারা বিএমটি ডাটাবেজের নাম অন্তর্ভুক্ত করেছেন এই যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে গিয়ে সেখানে গিয়ে তিনশো টাকা ফি দুশো টাকা ফি দিয়ে যে ফর্ম ফিল করে বিএমইটি ডাটাবেজের নাম অন্তর্ভুক্ত করেছেন তারা অথবা যারা আমি প্রবাসী অ্যাপের মাধ্যমে আপনার পাসপোর্ট তথ্য দিয়ে তথ্য দিয়ে ডাটাবেজের নাম অন্তর্ভুক্ত করেছেন তাদের তারা এখন এখন থেকে আজকে পাঁচ জুলাই আজকে এখন থেকেই সুরক্ষা ওয়েবসাইটে গিয়ে টিকার জন্য নিবন্ধন করতে পারবেন এবং নিবন্ধন করার পরে আপনাকে ওরা মেসেজের মাধ্যমে জানিয়ে দিবে কবে কোথায় আপনি টিকা পাবেন আমার কথাগুলো ভালো করে বসবেন যারা অলরেডি বিএমএটি ডাটাবেজে নাম অন্তর্ভুক্ত করছেন তারা পারবেন যারা এখনও বিএমএটি ডাটাবেজে নাম অন্তর্ভুক্ত করেন নাই বিএমএই ডাটাবেজে নাম অন্তর্ভুক্ত করেন নাই তারা কিন্তু সুরক্ষা ওয়েবসাইটে টিকার জন্য নিবন্ধন করতে পারবেন না আমি একটু আগে লাইভ দিয়েছিলাম লাইভে অনেক কি বোঝেন নেই অনেকে এখনও ইনবক্সে বারবার জানাচ্ছেন ভাই কীভাবে করবো কীভাবে করব সেই কারণে আবার আমি ভিডিও করলাম আসুন কিভাবে আমরা দেখে নেই কীভাবে সুরক্ষা ওয়েবসাইটে গিয়ে আপনি টিকার জন্য নিবন্ধন করবেন প্রবাসী বায়ু বন্ধুরা আসসালামু আলাইকুম আমি ওমর পার্কি শিবন আপনারা যারা প্রবাসীরা যারা টিকা নিবন্ধনের জন্য এতদিন অপেক্ষা ছিলেন তাদের জন্য সুখবর তারা কীভাবে আজকে থেকে বিকাল থেকে প্রবাসীরা সুযোগ অ্যাপের মাধ্যমে অথবা অনলাইন ডব্লিউ ডট অনলাইনে গিয়েও এই টিকা জন্য নিবন্ধন করতে পারবেন মোবাইলে অ্যাপে এখনও নিবন্ধন করা হওয়া আছে না তবে আমি ল্যাপটপ থাকলে কম্পিউটার থাকলে অথবা মোবাইলে ডেস্কটপ মোড়ে গিয়ে কীভাবে নিবন্ধন করবেন আমি আপনাকে দেখা দিচ্ছি এটা আমি মোবাইলে করতেছি কিন্তু ডেস্কটপ মোডে ওকে ডেস্কটপ মোড়ে যাওয়ার পরে এই যে এইরকম আসবে গুগলে ডেস্কটপ মোড়ে আছে আমি তো ডাব্লু ডাব্লু ডট সুরক্ষা ঠিকানাটা দেখে নেন ডাব্লু ডাব্লু ডট এস ইউ আর ও কে কে এই হেস এ সুরক্ষা ডট জিও বি ড বিডি এই এর বাবে সার্চ দিবেন ল্যাপটপে কম্পিউটারে অথবা মোবাইলের ডেস্কটপ মোড়ে গিয়ে তারপরে এই এই লেখার প্রথমটা টিপ দিবেন প্রেস খবর এই পাতাটা চলে আসবে সুরক্ষা অ্যাপের যে ওয়েবসাইটটা চলে আসবে চলে আসার পরে দেখেন আপনি সব কিছু আছে ভ্যাকসিনের জন্য নিবন্ধন করুন এনআইডি কার্ড ফোন নাম্বার নিবন্ধন স্ট্যাটাস টিকা টিকাকার সংগ্রহ টিকা সনদ সংগ্রহ সচরাচর জিজ্ঞাসা অনলাইন নিবন্ধন এস এম এস নোটিফিকেশন সব কিছু আছে তো এই ডেস্কটপ আমি কিন্তু মোবাইলে আছি ডেস্কটপ মোড়ে যারা না বোঝেন তারা কোনো কম্পিউটারের দোকানে গিয়েও করতে পারবেন তাহলে সবচেয়ে ভালো হয় হয়তো ল্যাপটপ দিয়ে করতে পারেন সবচেয়ে ভালো হয় মোবাইলে যে অ্যাপটা আছে অ্যাপটা আমি ট্রাই করছি হয় না সেই জন্য আমি ডেস্কটপ মোড়ে চলে আসলাম তো ডেস্কটপ মোড়ে তারপরে আশা পরে এই যে তিনটা মেনুবার আছে উপরে দেখেন এই যে উপরে তিনটা মেনুবার আছে এই মেনুবারে যাবেন বারে অনেকগুলো অপশন পাবেন দেখতে পাচ্ছেন অপশনগুলো নিবন্ধন নিবন্ধন পাসপোর্ট নিবন্ধন স্ট্যাটাস টিকা কার্ড টিকা সনদ টিকা সনদ যাচাই সহায়িকা জিজ্ঞাসা তা আমি কী করবো নিবন্ধন করব টিকার জন্য সেই জন্য আমি নিবন্ধন পাসপোর্টে যাব আর নিবন্ধন এটা শুধু সব দেশের সাধারণ জনগণের জন্য কিন্তু প্রবাসীদের জন্য পাসপোর্ট যারা এনআইডি কার্ড নেই পাসপোর্টদের নিবন্ধন করবে তাদের জন্য এটা নিবন্ধন পাসপোর্ট দেখেন চলে আসলো এই পাতাটা এই পাতাটা চলে আসার পরে আপনি কী করবেন নির্বাচন করুন নির্বাচন করুন গেলে আশা করি আপনারা বুঝতে পারতেছেন আমি কীভাবে করতেছি সেভাবেই করবেন অনেকে হয়তো বুঝবেন না তারপর আপনার অন্য ভিডিওটা অন্য কারো মাধ্যমে যারা বোঝে তাদের কাছে যাবেন তারা আপনাদেরকে বুঝিয়ে দেবে তারপরে দেখেন চলে আসলাম বিদেশগামী বিদেশ নাগরিক বিদেশগামী বাংলাদেশি কর্মী বিদেশে অধ্যয়নরত বাংলাদেশ ছাত্রছাত্রী না যদি আমরা বিদেশগামী কর্মী তো আমি চুজ করে নিলাম বিদেশগামী কর্মী বিদেশগামী কর্মী চুজ করার পর আপনার আসবে এই পাতাটা হ্যাঁ বিদেশগামী কর্মী তারপর আসবে কী দেখেন উপশ্রেণী নির্বাচন করুন দিন বেটায় উপশ্রেণী নির্বাচন করতে হলে আপনি কি যদি আপনি সৌদি কুয়েত প্রবাসী হন তাদের লিখবেন সৌদি আরব এবং কুয়েত কর্মী অথবা অন্য অন্য দেশে বিদেশগামী কর্মী আপনারা যারা সিঙ্গাপুর প্রবাসী আছেন তারা দেবেন অন্য অন্য দেশে বিদেশগামী কর্মী আর যারা সৌদি প্রবাসী অথবা কুয়েতগামী প্রবাসী তারা দেবেন উপরেটা তা আমরা অন্য অন্য দেশে প্রবাসী এদিকে দিলাম চুজ করে দিলাম ওকে শোচ করার পরে দেখবেন এই পাতাটা আসবে তারপরে আবার কী কী লিখতে হবে পাসপোর্ট নাম্বার তার পাসপোর্ট তারিখ পাসপোর্ট অনুযায়ী জন্ম তারিখ দেবেন পাসপোর্ট অনুযায়ী কিন্তু মনে রাখবেন জিনিসটা মাস বছর কোন বছর আমরা হয়েছে কত বছর কত কত তারিখে জন্ম তারিখ আর কি যা আমরা আমার জন্ম হইল বিশে অক্টোবর উনিশশো নব্বই তা লিখবেন যে বিশ দশ বছর হয় উনিশশো নব্বই এরকমভাবে দিবেন এটা উদাহরণস্বরূপ দিলাম তারপরে আপনি যে একজন মানুষ যাচা করার জন্য এই উপরে যে লেখাটা আছে ডব্লিউ জ্যাট ফোর কে আর আই ই এই উপরে লেখাটি এখানে লিখতে হবে তো আমি টিকা নিচ্ছি না তা আমি নিবন্ধন করলে আমার পাসপোর্ট নাম্বারটা দিচ্ছি না যারা দিবেন তারা এইভাবে দিয়ে নিবন্ধ করে দেবেন তারপরে নেক্সটে যাবে নেক্সটে গেলে অন্য অন্য অপশানগুলো আপনারা দেখতে পাবেন অপশানগুলো দেখতে পারে সেখানে আপনার মোবাইল নাম্বার দেবেন ওরা কিন্তু মোবাইল নাম্বারে মেসেজ দিয়ে জানা দিবে আপনি কোন কেন্দ্রে কবে কখন কয়টা বাজে টিকা নিতে পারবেন থ্যাংক ইউ সবাইকে আশা করি এই ভিডিওটা মাধ্যমে আপনাদের প্রাথমিক ধারণা হয়েছে সবাইকে ধন্যবাদ এখন আমরা দেখে নেই যে সুরক্ষা অ্যাপটি কি বলে মোবাইল অ্যাপে কি কী দেখায় আমরা যাবো স্টোরে প্লে স্টোরে যাই লিখবো সুরক্ষা অ্যাপ সুরক্ষা সুরক্ষা চল আসছে আমার ডাউনলোড করার জন্য এভাবে আছে তো আমরা গিয়ে দেখি ভিতরে কি আছে ওপেন ওপেন করার পরে এইটা আসবে এটা আসার পর আপনারা দেখতে পাচ্ছেন কীরকম আসতেছে অনলাইনে নিবন্ধন প্রথমে উপকৃত বাংলাদেশি নাগরিক এই পোর্টালে জাতীয় পরিচয়পত্র ও সঠিক মোবাইল নাম্বার যাচাইপূর্বক অনলাইনে নিবন্ধন করতে পারবে তারপরে অনলাইনে নিবন্ধনকৃত নাগরিকগণ যাচাই আশায়পূর্বক পর্যায়ক্রমে প্রদানের তারিখ ও কেন্দ্রের নাম উল্লিপূর্বক মোটোপোনে বার্তা পাবেন তারপর টিকা কেন্দ্রে টিকা গ্রহণ ওকে দেখি এখন আমি নিবন্ধন করতে যাব কী আসে নিবন্ধন করতে গেলে এখানে কিন্তু এখনও প্রবাসীদের যে অপশনটা সেটা এখনও আসে নাই দেখতেই পারতেছেন নির্বাচন করুন আছে প্রবাসী অদক্ষ শ্রমিক এটা এটা না দিয়ে এই অপশনটা এখানে না দিয়ে দেওয়া হয়েছিল ছিল প্রবাসী অভিবাসী করবি অদক্ষ শ্রমিকদের কী বুঝেছে আমাদের মন্ত্রণালয় আমার জানা নেই দিলাম দেওয়ার পরে যাচ্ছে জাতীয় পরিচয়পত্র নাম্বার যেহেতু অনেকের জাতীয় পরিচয়পত্র নাম্বার নেই সেই কারণে এখান দিয়ে করলে হবে না এটা মোট অ্যাপটা হয়তো বড় আপডেট দিবে এরা আপডেট দেওয়ার পরে হয়তো আপনারা অ্যাপের মাধ্যমেও নিবন্ধন করতে পারবেন আপাতত অ্যাপের মাধ্যমে নিবন্ধন করা যাচ্ছে না আপাতত নিবন্ধন করা যাচ্ছে আপনার সুরক্ষা ওয়েবসাইট থেকে ডাব্লু ডাব্লু ডট সুরক্ষা ডট গভ ডট বিডি ওই ওয়েবসাইটে গিয়ে আপনারা নিবন্ধন করতে পারবেন তবে মোবাইলে এই ডেস্কটপ মোড দিয়ে দিলেই ভালো হয় আচ্ছা মোবাইল ডেস্কটপ মোডে কীভাবে যাবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি এই দেখতে পারছেন আসলাম মোবাইলে গুগল প্রধানত মোবাইলে কিন্তু মোবাইল মোড থাকে অর্থাৎ মোবাইল মোডই থাকে আপনার এই এই জিনিসটা এই যেখানে মোবাইল মোড সব সময় কিন্তু আমরা গুগলে গেলে এই জিনিসটি পাবো মোবাইল মোড পাবো আমি এখানে কীভাবে ডেস্কটপ মোড করব এই যে এখানে দেন নিচে তিনটা মেনু বার আছে যে এন লেখা এখানে গেলাম দ্য ফর দ্যানফর ডেস্কটপ সাইট দেখতে পাচ্ছি অনেকগুলো অপশান আছে তাই আমি স্যামসাং নোট নাইন চালাই ব্যবহার করি আপনারা অন্য অন্য মোবাইলে অত এইরকম অপশনটা পাবেন ডেস্কটপ সাইডে গেলে পরে আপনি দেখেন ডেস্কটপের মতন হয়ে গেল এখন আপনার ডাব্লু ডাব্লু ডট সুরক্ষা ডট ডাব্লু ডাব্লু ডট সুরক্ষা দেখেন সুরক্ষা চলে আসে সুরক্ষা হ্যাঁ সুরক্ষা এই যেভাবে ঠিক আছে ওকে এই ছিল আমাদের কাছে দেওয়ার মতো কোনো তথ্য এখন তথ্য পেলে আপনাদেরকে জানাবো